প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ভুবন বাদ্যকরের পাশে। বিজেপিতে যোগদান দেখেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জোরপূর্বক ভুবন বাদ্যকরকে দলে ফেরাতে চাইছেন। এবার ভুবন বাবুকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু করলেন দুই রাজনীতি দলের নেতৃত্ববৃন্দ। খবরটি বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন এবং তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করে আমাদের সাথে থাকুন। তৃণমূলে সাড়া দিয়ে মমতা ব্যানার্জির ভোট প্রচারে সঙ্গ দিয়েছিলেন ভুবন বাদ্যকর। একাধিক তারকা প্রার্থীর ভোট প্রচারে যোগ দিয়েছেন তিনি, কিন্তু সম্প্রতি তাকে অনেকেই হেয় জ্ঞান করছেন। একাধিক জায়গা থেকে বহিষ্কৃত হয়েছেন ভুবন বাদ্যকর। তার এমন অবস্থায় তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেননি কোনো তৃণমূলের নেতা, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি দলে টানতে চাইছেন ভুবন বাবুকে। এদিন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট বার্তায় জানিয়েছেন, ভুবন বাদ্যকরকে আমার অনেক শুভেচ্ছা। তার গানে আছে বাউলের মাধুর্য, তার গান সংরক্ষণ করার সমস্ত চেষ্টায় করতে চাই, প্রয়োজনীয় আর্থিক সাহায্য তার জন্য বরাদ্দ করা হয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক যান ভুবন বাবুর বাড়িতে, 1 লক্ষ টাকার চেক দিয়ে এসেছেন তাকে। তবে বিজেপির এমন কার্যকলাপে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, সুযোগ সন্ধানীরা কাজকর্ম এমনই করেন, ভুবন বাবু তৃণমূলে আছেন আর থাকবেন, তার দরকারি প্রয়োজনীয় সব রকম সাহায্য আমাদের দলের তরফ থেকেই করা হবে। এদিকে ভুবন বাবুর ভক্তরা মনে করছেন রীতিমতো জোরাজোরি চলছে ভুবন বাবুকে রাজনীতিতে টানতে। এদিকে বাস্তবে কোনো রকম সাহায্যই পাচ্ছে না ভুবন বাদ্যকর। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটি আমাদেরকে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।